আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দো আমিও ভালো আছি তো আজকে সন্ধ্যা চা দিয়ে আপনাদের সাথে শুরু করলাম আমার আজকের এই ভিডিওটি তো আজকে আমি রেসিপিতে রেখেছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া তরকারি রান্না করব আমি আজকে তো এটা কোনো নতুন রান্না না পুরোনো রান্নাই তো আজকে যেহেতু সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে চা খেয়েছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো সেই জন্য আমার সন্ধ্যার চা খাওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করা তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আমি দুইটা মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেই জন্য আমি চিংড়ি মাছের মধ্যে একটু আদা বাটা পছন্দ করি তো সেই জন্য আমি এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম এখানে আমি এক চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব। পানিটা দিলে আদাটা আর ছিটে এসে গায়ে লাগবে না তা না হলে কিন্তু আদাটা ছিটে গায়ে এসে লেগে যায় তো আমি এখন পানি দিয়ে একটু ভেজে নেব তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দেব তো এখানে আমি এক চামচ গুঁড়ো শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আধা চা চামচ আর দিয়ে দিচ্ছি আমি এখানে জিরের গুঁড়ো এখানেও আমি আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব, তো ফ্রেন্ডস যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সেটা পেয়ে যান আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ভালো করে একটু চিংড়ি মাছটা মশলার সাথে মিশিয়ে একটু কষে নেবো আবারও কিছুক্ষণের জন্য তো আমার এই রান্নাটা কিন্তু অত কঠিন না খুবই সহজ আপনারা যারা নতুন গৃহিণী তারা কিন্তু যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আমার আশা আছে যে আপনারা পারবেন এরকমভাবে রান্না করতে তো আমার এই চিংড়ি মাছগুলো কষানো হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি এর মধ্যে মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম তো মিষ্টি কুমড়াগুলো আমি এর মধ্যেই দিয়ে দেবো আর আমার এই রেসিপিটি আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হল আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে সাহায্য করে তো এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে আমি ভালো করে মিষ্টি কুমড়াগুলোকে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এখন আমি একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিলে সিদ্ধ হয়ে যাবে খুব ভালো আর যেহেতু এটার মধ্যে আমি ঝোল দেবো না তেমন তরকারিটা একটু মাখো মাখো হবে তো সেই জন্য আমি একটু ঢেকে দিয়েছি আর ঢেকে দিলে কিন্তু সবজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমার সবজি আর চিংড়ি মাছগুলো কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি এখানে বেশি দিব না যেহেতু আমার সবজি প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে পানি দিয়ে আমি আবারও ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য যতক্ষণ না পর্যন্ত তরকারিটা ঝোলটা একটু শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নামাবো না এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এখানে আমি একটু লবণও দিয়ে দিচ্ছি তো এখন আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখুন আমার তরকারি কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু একদম কমে গিয়েছে এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না আর জালও দিবো না জাস্ট একটা বলকোটা পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি চুলাটা বন্ধ করে দেব। তাহলে কিন্তু ধনিয়া পাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু একদম টাটকা থাকে আর তরকারির মধ্যেও কিন্তু খুব ভালো একটা সেন্ট আসে তো এই যে ভিওর্স দেখতে পাচ্ছেন আমার তরকারি একদম হয়ে গিয়েছে তো ফ্রেন্ডস এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ